পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ পুরাতন মালদার সদরঘাট এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পুরাতন মালদা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। বারবার পৌরসভায় জানিয়েও কোনো ফল হয়নি। তাই বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজসড়কে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছান পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ। তার আশ্বাসে প্রায় 30 মিনিট পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। আর আমরা কি করি, জলের এটা যখন জলটা আমরা ছাড়ি, বাড়িতে ট্যাপ গুলো খুলে রেখে দিয়ে যায় তালা মারা। সে মহিলা চলে গেছে, বাড়ির লোক চলে গেছে, কন্টিনিউ জল পড়ে যাচ্ছে। তাহলে মিটারটা থাকলে ওর ভয় থাকবে। আমরা যে সমস্যার জন্য দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাদের এখানে চেয়ারম্যান এসে আমাদের সমস্যা সমাধানের কথা বলে গেল। সেই জন্য আমরা এই রাস্তা অবরোধটা উঠিয়ে নিলাম। আপনাদের যে প্রতিদিনের জলের সমস্যা, এটা কি মিটছে এখন? এখন মিটছে। বর্তমানে আমাদের একটা ট্যাঙ্কি দিচ্ছে, ওই ট্যাঙ্কির জলই আমরা ব্যবহার করছি, কিন্তু ব্যবহারযোগ্য না জলটা। আপনারা কদিনের মধ্যে সমস্যার সমাধান? আমাদের দাদা বললো যে 10-15 দিনের মধ্যে আমাদের এই সমস্যার সমাধান করে দেবে। আপনারা কি এইভাবে রাস্তার অবরোধ করছেন না, করবেন না? না, আমরা রাস্তা অবরোধ করছি না। আপনার নাম? লক্ষ্মী বিশ্বাস। জলের সমস্যা নিয়ে এখানকার স্থানীয় মহিলারা রাস্তা অবরোধ করেছিল, আপনি কি সমস্যা ভেবেছেন সমাধানের? আমি প্রথমে বলি, ওরা রাস্তা অবরোধ করেনি, ওখানটা দাঁড়িয়েছিল আমার জন্য অপেক্ষা করছিল, রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল আমার জন্য অপেক্ষা করেছিল। আমি ইতিপূর্বেই এসেছি এখানটা 18 নম্বর একদম শেষ প্রান্তে, প্রায় 50 থেকে 100টার মতো বাড়ি আছে শেষ প্রান্তে। সেই প্রান্তে খুব উঁচু জায়গা, সেই জায়গাটা আমাদের জলটা ঠিক মতো আসছিল না। তারা আমাকে বলেছে, আমি তাদেরকে নিয়েও বসেছি, সেই পাড়ার মানুষদেরকে নিয়ে বসেছি এবং বলেছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সেটা সলিউশন হয়ে যাবে, এই প্রবলেমটা থাকবে না। আর এখানটায় যতদিন পর্যন্ত যে এর মধ্যে যতদিন পর্যন্ত এই সলিউশনটা না হচ্ছে, আমরা অলরেডি জলের যে ট্যাঙ্কিগুলো আছে আমাদের, সেই জলের ট্যাঙ্কিগুলো সেই পাড়াতে আমরা দিয়ে দিচ্ছি। ইতিপূর্বে আমরা 4টা ট্যাঙ্কি দিয়েছি, আরও 8-10টা ট্যাঙ্কি আমরা দিয়ে দিব, এই 10 থেকে 15 দিনের মধ্যে এটা সলিউশনটা হয়ে যাবে। জায়গাটা মূলত হচ্ছে কি, উঁচু জায়গা, আমরা একটা ওভারহেড আছে এক প্রান্তে, আর এক প্রান্তে এদের বাড়িগুলো, একটা মহানন্দা নদীর তীরে একদম বাঁধের উপরে, জায়গাটা খুব হাই, তো হাইয়ের ওখানে কিছু বাড়ি আছে, তাদের এই মূলত সমস্যাটা। আমি নিজে সশরীরে এসেছি, সেই সমস্যাটা আমরা দেখলাম, দেখে আগামীতে